অনুষ্ঠান বাড়িতে খেতে এসে তোমার কেমন লাগছে? বড়িয়া বড়িয়া। হ্যাঁ দাদু দাদু, ও বেশ বেশ। অরিন্দম এসছে মা, সেই খুশিতে সবাইকে, বাড়ির সবাইকে আজকে একটু ছোট করে মানে খাওয়া দাওয়ার মানে আয়োজন করেছে সবার জন্য। তোরা যে এই যে খাবি টাবি, তোরা কিন্তু কোনো কাজ কেন করছিস না? এই যে দেখতে থাকো যে আজকে ব্লগার তোমাদের, সে আজকে দা নিয়ে বসে পড়েছে, কি কাটছে, পেঁয়াজ কাটছে। এদিকে কাকিমুনি আমার মা রয়েছে, দেখতে পাচ্ছ কি? আর ওদিকে দেখি আজকে আমি কিন্তু ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছ কাকিমুনি। আমি বলে দিয়েছি আমি স্টার্ট করেছি ভিডিওটা, কারণ আজকে আমাদের ঘরে একটু অনুষ্ঠানের মতন রয়েছে, কারণ অরিন্দম এসছে মা, সেই খুশিতে সবাইকে, বাড়ির সবাইকে আজকে একটু ছোট করে মানে খাওয়া দাওয়ার মানে আয়োজন করেছে সবার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু কাজ মানে কাজে হাত দিয়ে দিয়েছি। কেন বসে থাকবো বলো? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কাকিমিদের সাথে একটু হাতে হাতে করতে হবে বলো? অবশ্যই। আর তোমার বোন না ভিডিও করো, ঠিক আছে? এবার রান্নাঘরের অবস্থাটা দেখো, দেখো এখানে বোম্মা মাংস রয়েছে, এটা কি বড়লি মাছ না? চিংড়ি মাছ, ওটা কি গো? ওটা কি মাছ? ওটা বড়লি। এই যে মাছ রয়েছে, এখন এক হাঁড়ি ভাত হয়ে গেছে। গাইস দেখো বোম্মা এখন নিচ্ছে কি সব মশলা কাটি সব পেস্ট করছে, করবে থাকো। তারপর না আমরা একটু জিজ্ঞাসা করে নেবো যে আজকের মেনু কি। তো চলো, এত আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না ভগবান। বন্ধুরা চলো এখন মম্মার কাছ থেকে জেনে নেওয়া যায় আজকের মেনু কি। মম্মা প্লিজ একটু বলো তো। আজকের মেনু ডাল, বেগুন ভাজি, তারপরে মাছের কালিয়া, মাংস, পনির, এইটুকুই। চিংড়ি মাছ ভাজা, বড়িয়া মাছ ভাজা। গাইস আমাদের সমস্ত কাটাকুটি কিন্তু কমপ্লিট। কাকিমুনি আমি মানে কাকিমুনিরা আমি আমরা সবাই মিলে কিন্তু সব কাটাকুটি করে নিয়েছি। আর এই কাকিমুনি হচ্ছে গিয়ে মানে রাখি কাকিমুনি একটু মুখটা দেখো কাকিমুনি, এই কাকিমুনি হচ্ছে গিয়ে তোমার মাছ মাংস সব ধুয়ে ধুয়ে রেডি করে দিয়েছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু এখন রান্না রান্না সব শুরু করে দিয়েছে, কারণ রান্না টান্না তাড়াতাড়ি করছে, কারণ লোকজন খাবে চলে আসবে একটা দেড়টার মধ্যেই ধরো কি দুটোর মধ্যে। তোমার একটু তাড়াহুড়ো করছে, তাড়াহুড়ো করে একটু রান্না টান্না সব মানে করছে। আর দেখতেই পাচ্ছ মা কিন্তু রান্না শুরুও করে দিয়েছে। তো প্রথমে হচ্ছে কি কাকুর রান্নাটা করে নিচ্ছে, নিরামিষ রান্নাটা যেটা রয়েছে সেটা আগে করে নিচ্ছে। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে পনিরের পটল ভাজা, বেগুন ভাজা, এই সবই হয়ে গেছে। আর এখন মা কাকুর সেই পনিরটা করছে। দেখো এখানে আমার কাকিমুনি এখন মাছ ভাজছে, দেখো। আমাদের বাড়িতে গাইস এই একটা জিনিস খুবই ভালো যে মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রত্যেকটা কাকিমুনিরা চলে আসে। আর যেহেতু অনেকটাই বড় ফ্যামিলি আমাদের, অনেক কাকিমুনিরা রয়েছে, সবাই এসে হাতে হাতে সব কিছু করে, মাও করে, ইভেন সব কাকিমুনিরাও সব হাতে হাতে এসে করে। আর তোমরা সেটা দেখতেই পারলে, আর ভীষণ মজাও হয় কিন্তু, কি বলো মা? ও মা বলো, মজা হয় না? খুব মজা। আর এখন দেখো এখানে মা আর ওই কাকিমুনি এখন মানে সকাল মানে সকালে কিছু খায়নির জন্য মা এখানে এখন সব হাবি জাবি দিয়েছে কাকিমুনিকে খেতে। মা ওইদিকে খাচ্ছে পায়েস টায়েস এইসব খাচ্ছে এরা। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো গাইস। তোরা যে এখানে বসে গেজাচ্ছিস, আমি একটা কথা তোদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি তোদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে তোরা যে এই যে খাবি টাবি, তোরা কিন্তু কোনো কাজ কেন করছিস না? সুমেধা কোথায়? সুমেধা সব খালি ফোন নিয়ে ব্যস্ত। তো গাইস দেখো কাকিমুনির মাছ ভাজা কিন্তু কমপ্লিট। আর এখন এখানে মা মাছের ঝোল বানাচ্ছে, এইদিকে এখন মা হচ্ছে মাছের ঝোলের যে মশলাটাকে সেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো গাইস মাংসের জন্য কিন্তু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন, আদা সব কিন্তু মানে রেডি করা হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেলেই মা মাংসটাও বসিয়ে দেবে। কি মা মাংসটা কি তুমি করবে? তো এই যে মাংস কিন্তু এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, আমার এই কাকিমুনি ম্যারিনেট করেছে। তো গাইস এইদিকে রান্না বান্না কিন্তু বেশ জোরদার চলছে। আর আমি এখন একটু যাচ্ছি হচ্ছে আমার সেই ছোট বোনটাকে নিয়ে, দেখো ওকে নিয়ে যাচ্ছি একটু ছাদের ওপরে রিলস বানাতে। অনেকদিন ধরে রিলস বানাচ্ছি না, তাও দুদিন ধরে শুরু করেছি, একটা দুটো করে বানিয়েছি। তখন বোনকে নিয়ে আবার যাচ্ছি ছাদের ওপরে একটু রিলস বানাতে। গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে সেজে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে লোক অলরেডি চলে এসেছে, আরো বাইরেও তিন চারজন লোক আসবে, তার জন্য আমি খুব সুন্দর করে সেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু অরিন্দম খেতে বসে পড়েছে, আর এদিকে এখনো মাংসটা হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে হচ্ছে মাংস, চিকেন কষা। দেখো কাকিমুনি তুমি রান্না করতেছো না? এই যে দেখো কাকিমুনি রান্না করছে চিকেন কষা। উফ দারুন সেন্ট বেরিয়েছে, দারুন। উফ তো
গাইস এখন রান্না বান্না তো চলছে মাংসটা হয়ে গেছে সব রান্না কমপ্লিট এখন শুধু মাংসটা হয়ে গেলেই আমরাও সবাই মিলে খেতে বসে পড়ব মানে আগে সবাই বড় খাক মানে আগে সবাই মানে আছে আর বাইরেও দু তিনজন লোককে বলা হয়েছে আমাদের খুবই কাছের মানুষ তারা তাদেরকে বলা হয়েছে তারাও আসবে এসে আগে খাকটা তারপরে আমি মানে লাস্টেই খাবো তো চলো আমি একটু আগে কিন্তু ছাদের উপর থেকে বেশ মানে মজাসে কিন্তু রিলস টিলস বানিয়ে আসলাম তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পারবে ইনস্টাগ্রামের লিঙ্ক বা ইনস্টাগ্রামের যে আমার আইডিটা আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে তোমরা একটু অ্যাকাউন্টে গিয়ে ভিজিট করতে পারো দেখতে পারো তো চলো গাইস একটু বাদেই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে গাইস যেটা বলছিলাম সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করছে আমি কিন্তু অত সবার সামনে দেখো ক্যামেরা নিয়ে নিয়ে গিয়ে দেখাতে পারবো না 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 অত সবার সামনে আমি গিয়ে কিন্তু দেখাতে পারবো না এই খাচ্ছে ও খাচ্ছে এটা মানে খুব লজ্জা লাগে যারা খাচ্ছে তারাও লজ্জা পাবে যারা খাচ্ছে তারাও লজ্জা পাবে তো দেখো এখানে এখন আমরা সব বোনরা বসে আছি ওর কিন্তু খাওয়া পুচকিটা কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানে শুধু কাকু এই যে কাকু কথা বলেছিলাম নিরামিষ খায় তো কাকুকে এখানে আলাদা করে দেওয়া হয়েছে কাকু শুধু খাচ্ছে এখানে বসে আর আমরা সব কাকু এখানে ভিড় করে বসে আছি এরপরে ওই ব্যাচটা উঠে গেল আমরা তারপরে চিকেন লেগ পিস দিয়ে তো তোরা রেডি তো খাওয়ার জন্য না আমি কোনো রেডি না এখনো তুই রেডি তো আমরা আমি আর বিশাখা রেডি আর আমিও রেডি শোনা দাও ও হচ্ছে ঢুমুনি মাস্টার আর ওর খাওয়া তো হয়ে গেছে যেটা বললাম সব সময় খালি মারামারি করে মানে একবারে খেয়েছে দেখো তাহলে চলো গাইস করেছে ঘরের মধ্যে দাঁড়া গাইস যেটা বলছিলাম যে চলো গাইস গাইস দেখো এই যে দেখো আগে হে দেখো গাইস তো যেটা বলছিলাম যে তাহলে খাবার টাবার দিক আমাদেরকে খেতে তারপরে তোমাদের সাথে একবার দেখা দেখো এখন আমরা সব বসে পড়েছি বোনরা বসেছে আর ওদিকে দেখো আমার বেবি বদি বসেছে হ্যাঁ বেবি বদি খাবার শুরু করে দিয়েছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বেবি বদি কিন্তু আমাদের এখন শুধু প্লেটটা দেখো খালি রয়েছে খেতে দেবে তো বসে আছি ভাত কখন দেবে খাবার কখন দেবে তো খাবো আমরা তোরা একটু কিছু বল আমরা কি খাই তারপরে কিছু বলবো তাই কি করে বলবো খাওয়াটা কেমন হয়েছে বলতো রান্না করে কেমন আমাদের এই কাকু কিন্তু ভীষণ মজার মানুষ কাকু আসলেই সত্যি আমারও ভীষণ ভালো লাগে গাইস এদেরকে শুধু দেখো এরা মানে মাংসটা তো খেয়েছে খেয়েছে আর হাড় গুলো তো দেখাবে চিবে চিবে খেয়ে চলে হ্যাঁ অবশ্যই আমিও খাবো আমিও হাড় চিবো খুব ভালোবাসি দেখো গাইস দিদি কি বলে আমরা খাই না রাক্ষসের মতো নিজে দেখো আমার খাচ্ছি কি হবে খা 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 কেমন করে খাস একটু দেখা দর্শক দেখ তো গাইস দেখো এখন আমার মা আর এদিকে সব কাকিমারাও বসে পড়েছে খেতে আর ওদিকে বেবি বদি এখন পরিবেশন করছে দেখতেই পাচ্ছ বেবি বদি পরিবেশন করছে গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমার ভাই বোনেরা এখানে একটু ল্যাগ খাচ্ছে চলো গাইস আমি এখন একটু ড্রেস ট্রেস ছেড়ে একটু ফ্রেশ ট্রেস হয়ে আমি এখন একটু রেস্ট নিই কারণ এখন এতটা খাওয়ার পর না সত্যি কথা বলতে গেলে শরীর চলছে না প্রচন্ড ঘুম পাচ্ছে আমারও প্রচন্ড ল্যাগ লাগছে তো চলো তো চলো গাইস একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন রেস্ট নিতে নিতে দেখো সবগুলো এখানেই শুয়ে পড়েছিল তো যেটা বলছিলাম আমিও একটু শুয়ে নিয়েছি এখন শুয়ে নিয়ে এখন এরা বলছে যে কফি খাবে তো এখন বানাতে হবে কফি এদের আর কোনো খেয়ে দেয় কাজ নেই তো বলছিলাম এরা এখন আমাকে আমার কাছে আবদার করেছে যে কফি খাবে তো দেখো আজকে এত কিছু খাওয়া হয়েছে হ্যাঁ মাংস টাংস মাছ টাছ কারণ কফি খেলে পেটটা গরম হবে না আমি বলছি বাট এরা তবু শুনছে না এরা আবদার করেছে যে আমার কাছে কফি খাবে তো এখন বোনেদের জন্য সেটা করতে হবে তো সবাই মিলে এখন কফি খাবো তো চলো কফিটা বানিয়ে নিয়ে আসা যাক তো এখন আমি একটু চিনিটা দিয়ে দেবো
আমি অল্প করেই দিচ্ছি, বেশি দেব না। যখন যেটা বানাই না কেন আমি প্রত্যেকটা মানে প্রত্যেকটা ব্র্যান্ড কে কিন্তু প্রমোটও করে দিচ্ছিলাম। আমি নিয়ে নিচ্ছি হচ্ছে নেসকেফে ক্লাসিক কফি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, প্রমোট করে দিচ্ছি, ফ্রিতে প্রমোট করে দিচ্ছি, এক পয়সাও কিন্তু এরা আমাকে কোনো কিছু দিচ্ছে না। জানি না ভবিষ্যতে হয়তো দিতে পারে, দেখো এখন আমরা এর মধ্যে কফিটা দিয়ে দেবো। সবাই মিলে আমরা কফি নিয়ে বসে পড়েছি, তখন বিকেলে হচ্ছে কফি খাওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম যে গাইস শোন, তো যেটা বলছিলাম যে আমি কিন্তু ভিডিওটা এখন এন্ড করছি, তো তোরা কিছু বলতে চাইবি? আজকে খাওয়া দাওয়া কেমন খেলি? আমি বললাম কেমন খাওয়া দাওয়া করলি, ও বলে কি রিম্পা বলে কি ঘুম পাচ্ছে। আমি খাওয়া দাওয়া কখনো ভালো খেয়েছিস তো তোরা? হ্যাঁ এত ভালো খেয়েছি বলেই তো ভাত ঘুমটা হয়তো। আচ্ছা তোদের এখন খোঁজ পাচ্ছি তো, আর আমরা কফি খাই তো কফিটাকে এনজয় করছি। তো যেটা বলছিলাম যে চলো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সাথে আরো খুব শীঘ্রই দেখা হবে। তো ভিডিওটা এন্ড করার আগে যেটা কথা হচ্ছে সেটা, ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এন্ড লাইক, ওইটা তো বলেছি, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো গাইস টাটা।